ছোট ও বড় পর্দার একসময়ের জনপ্রিয় তারকা রুমানা খান মা হচ্ছেন। তিনি এখন যুক্তরাষ্ট্র প্রবাসী। অনেক বছর ধরে সেখানেই আছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যামাইকা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি জানিয়েছেন, প্রথমবারের মতো মা হচ্ছেন। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরের মাঝামাঝি তিনি সবাইকে খুশি খবর জানাতে পারবেন। বাংলাদেশের আরেক তারকা বন্যা মির্জা যুক্তরাষ্ট্র থেকে রুমানার সঙ্গে একটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন। সেখানে তিনি রুমানাকে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া সম্প্রতি রুমানার একাধিক বেবি শাওয়ার অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে রুমানা ও তার স্বামী এলিন রহমানের বন্ধুরা যোগ দেন। রুমানার জারিয়ার শুরু হয় মডেলিং দিয়ে, এরপর ছোট পর্দার অসংখ্য নাটকে অভিনয় করেছেন। সর্বশেষ অভিনয় করেছেন 2014 সালে যত দূরে যাবে বন্ধু নাটকে। নাটকটির পরিচালক রহমতুল্লাহ তুহিন। আরো আই নাটকে রুমানা অভিনয় করেছেন জিয়াল ফারুক অকবর বিপরীতে। এরপর তাকে আর কোন নাটকে দেখা যায়। রুমানা 4টি চলচ্চিত্রে অভিনয় করেছে। 2010 সালে মুক্তি পাওয়া ভালোবাসলেই ঘর বাঁধা যায় না ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 2015 সালের 8 আগস্ট যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ব্যবসায়ী এলিন রহমানের সঙ্গে বিয়ে হয় রুমানার। এটা রুমানের তৃতীয় আর এলিন রহমানের দ্বিতীয় বিয়ে।